এবারের গল্প উপযুক্ত জবাব। গোপাল ভাই, ও গোপাল ভাই, বলি বাড়িতে আছো নাকি? আরে মোদি ভাই, এসো এসো। তারপর কি মনে করে আজকে নিয়ে বছর ঘুরতে চললো? তুমি তো এখনো অড়হর ডালের দেনা শোধ করলে না। হ্যাঁ মোদি ভাই, কদিন বড় টানাটানি যাচ্ছিল তো, তাই শোধ দিয়ে উঠতে পারিনি। এইবার ঠিক শোধ দিয়ে দেবো। গোপাল, তোমার বাড়ি যাচ্ছিলাম, যাক রাস্তায় দেখা হয়ে ভালোই হলো। বলি কি ব্যাপার বলো তো, দিচ্ছি দেবো দিচ্ছি দেবো করে তো অনেক দিন হলো, আমার চার চারটে জুটো সুখ তলাক হয়ে গেল। বলি ঠিক করে বলো দিকিনি কবে দেবে? এই আমি স্বর্গের 33 কোটি দেবতার নামে শপথ করে বলছি, আগামী পরশু আমি গড়ায় গন্ডায় তোমার ধার মেটাব। মনে থাকে যেন, আগামী পরশু যদি সেই দিন দেনা শোধ না দাও, তাহলে কিন্তু আমি মহারাজের কাছে তোমার নামে নালিশ করব। বলো রাজি? হ্যাঁ ভাই রাজি। হুজুর, গতকাল আমাদের গোপালের অড়হর ডালের দাম মেটানোর কথা ছিল। মিটিয়ে দিয়েছে তো? আগে না, শোধ তো দেয়নি। উপরন্তু বাড়িতে দুবার লোক পাঠিয়েছিল, কিন্তু তেনার দর্শন মেলেনি। ঠিক আছে, দেখছি ও বেটা দাম না দিয়ে পালায় কি করে। প্রণাম মহারাজ। এ তুমি কি চাই? মহারাজ, আমি আপনার কৃষ্ণনগরের এক অতি সাধারণ মুদি, আপনার কাছে বিচার চাই। বেশ, বলো কি বিচার চাই তোমার। মহারাজ, আপনার সভাসদ এই গোপাল ভাড় বিগত 1 বছর আগে আমার কাছ থেকে বেশ কয়েকবার ধারে অড়হর ডাল খেয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তার দাম শোধ করলো না। খালি চাইলেই বলে আজ দেব কাল দেব, কিন্তু দেয় আর না। এ কি গোপাল, তুমি আজকাল চতুর্দিকে ধার করছো নাকি? এই সেরেছি, এবার সব পাওনাদাররা না এই রাজসভায় এসে আপনাকে ধরে। এটা রাজসভা নাকি মহাজনের সেরেস্তা কানা? আহ চুপ করো তোমরা। গোপাল, এই মুদির কথা কি সত্য? আগে হ্যাঁ মহারাজ। তা এদের দেনা শোধ করবে তুমি? মহারাজ, আসল কথা হচ্ছে ধার করে অড়হর ডাল তো খেয়েছি, কিন্তু ধার শোধবার সময় একসাথে অতগুলো টাকা শোধ দিতে বড়ই গায়ে লাগছে। আমি কথা দিচ্ছি আস্তে আস্তে শোধ দিয়ে দেব, দয়া করে আপনি আমায় কিস্তিবন্দি করার হুকুম দিন। ঠিক আছে মহারাজ, এতে আমার কোনো অসুবিধা নেই, তবে হ্যাঁ, 7 টাকা দেনা 7 মাসে শোধ দিতে হবে। দেনা 7 টাকা নয়, 5 টাকা, আর আমি তো 5 মাসে শোধ দেব। না, দেনা 7 টাকা। না, দেনা 5 টাকা। আহ, অত তক্কের কি দরকার? মোদি, ওই তোমার খাতাটা দেখি তো। এই নিন মহারাজ, এই দেখুন গোপালের হিসেব। তাই তো গোপাল, তোমার তো 7 টাকাই দেনা। কই, দেখি মহারাজ খাতাখানা। এই দেখুন, এ সম্পূর্ণ জোর চুরি। আমি মোদির থেকে ধারে ডাল কিনেছি ঠিকই, কিন্তু ঘি কিনিনি। অথচ এ মোদি আমায় যে কদিন ডাল দিয়েছে, সে কদিনই ডালের পাশে ঘিও লিখেছে। অথচ আমি কোনোদিনই অড়হর ডালে ঘি খাইনি। দেখুন দেখুন মহারাজ, দেখুন গোপাল কত বড় মিথ্যে কথা বলছে। ঘি ছাড়া কোনোদিন অড়হর ডাল রান্না হয় না, সে ডাল খেতে আছে। বিশ্বাস করুন মহারাজ, আমি গরিব মানুষ, রোজ রোজ কি ঘি দিয়ে অড়হর ডাল খেতে পারি? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না গোপাল। আমার স্থির বিশ্বাস যে এই মুদি সত্য কথা বলছে আর তুমি মিথ্যে বলছো। আমি তোমায় আদেশ দিচ্ছি, তুমি 7 মাসে মুদির 7 টাকা দেনা শোধ দেবে। যথা আজ্ঞা মহারাজ। বেটা জোচ্চোর মুদি, খুব শিগগিরই আমি তোমার ব্যবস্থা করছি। এই নাও ভাই 1 টাকা, তাহলে তোমার 7 টাকা দেনা শোধ হলো। হ্যাঁ গোপাল ভাই, শোধ হলো। তোমার তো দেনা শোধ হলো, কিন্তু আমার আবার এদিকে একটা সমস্যা এসে উপস্থিত হয়েছে, হাতে কিছু টাকার দরকার। ধার? না ভাই, ধার আমি দিতে পারবো না। না না, ধার তোমার থেকে কে চাইছে? বাড়িতে আমার নিজের ক্ষেতের আখের রস থেকে তৈরি ভালো 5 কলসি গুড় আছে। কি কেন? আগে গুড় দেখবো, তারপর কেনার কথা। বেশ, কালি এসো আমার বাড়িতে। বেশ সরেশ, এই নাও কুড়ের দাম 4 টাকা। আচ্ছা চলি তবে। হ্যাঁ, ওরে কুড়ের কলসিগুলো নিয়ে আয়।
বলছেন? উপরে গুড়ের আস্তরণ আর ভিতরে বালি। বিশ্বাস না হয় নিজের চোখেই দেখবেন, চলুন। কই, চলুন তো দেখি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন। বেটা গোপাল আমায় ঠকালো। দাঁড়াও, তোমায় আমি ধরি একবার। আহা, চটু কেন মুদি ভাই? কি ছাড়া আমায় তুমি যেমন অড়ড় ডাল বেচতে পারো না, তেমনি আমিও বালি ছাড়া সরেস দানাগুড় তোমায় বেচুম কেমনে?